ডাক্তার অনুর কি আসলে বিষ খাওয়ান সম্ভব না? ডাক্তারের মানুষের বিষ খাওয়াই দে অলরেডি, বিষ হলদে মরি ফেললাই আবার বিষ হলদে বাঁচি ফেললাই, ওষুধের নাম হলদে বিষ। আচ্ছা, বিষ দিয়ে বিষরে পাড়ে দেয়। এডে নাচ গানে যারা দেখতে লাগতন ইতারা হন নাচ গানের ছাত্র ন শিল্পী ন ইতারা হলদে ওই সমস্ত লোক যারা বছরটিয়া রোগী দেখা দেহি এবং রোগীর সেবা লইতে যাইয়ারে নিজেরারে ঠিকঠাক সময় দিত নপারে, নপারে পরিবারের সময় দিত নপারে, নিজে উগ্গা দিন একলা সময় হারাইতো। পরিষ্কার করি হইলে ইতারা হলদে ব্যাকে ডাক্তার না, গুড়ামি কেজিবা দেখুন ইবা হন ডাক্তার নয় তবে ডাক্তারও সা হনে জানে হয়তো ভবিষ্যতে তাই হয়ে যেতে পারে বড় হন নাম করা ডাক্তার, কারণ ডাক্তারের ফুয়াই তো বেশি ডাক্তার হইতে দেখা যায় আরাত দেশত। মূলত বিএমএড উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তুন ছুটি আইসে ডাক্তার হলে, কেউ রাঙ্গামাটি, কেউ খাগড়াছড়ি, কেউ আবার আইসে কুমিল্লা এবং ঢাকার তুন। এতে ব্যাগ ডাক্তারের মধ্যে সৃষ্টি হইয়ে উগ্গার সুন্দর মিলন মেলা, পুরনো বন্ধু সহপাঠী এবং সাবেক সহকর্মী অলরে বহুদিন পরে একলগে ফাইয়ারে ব্যাকেই মাতি উঠে নাচ গান এবং আড্ডা। মধু হই হই আরে বিষাওয়াইলা হন হারনে হন দুষ্কান পাই ভালোবাসার দাম ন দিলা। সবাই অনেকজনের সাথে দেখা হচ্ছে, যে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করার জন্য অনেকজনের সাথে দেখা হয় না, কিন্তু এখানে অনেকজনের সাথে দেখা হচ্ছে, সবার সাথে পরিচয় হচ্ছে, আর হচ্ছে গিয়ে অনেক মজা হইতেছে। আমরা আমরা আনন্দ উল্লাস করতে পছন্দ করি, সবসময় যে পড়াশোনা বা যে ডিউটি নিয়ে ব্যস্ত থাকবো এরকম না। চিকিৎসা সমাজ সিনিয়র জুনিয়র যে ডাক্তারদের মধ্যে একটা সম্পর্ক আছে ইয়ান হচ্ছে বিল্ড আপ করে, আর এসে আগ্রাবাদ মা শিশু মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার হিসেবে আসি অধ্যয়ন এত আসি এখন। 16 ফেব্রুয়ারি শুক্রবার নগরীর ফয়েজ লেক ও সিওয়ার্ডত ডাক্তার হলে উদযাপন করছে বিএমএড 2024। বিএমএ চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুল হক খানের সভাপতিত্বে এবং বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ফয়সাল ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সিজিকেএসের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। এবং এই বিএমএড যদি না হতো, এইভাবে যদি মিলন মেলা না হতো, তাহলে আমি মনে করি হয়তো কালে মধ্যে হয়তো আপনাদের পরস্পর পরস্পরের সাথে দেখা হতো কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় থেকে যায়। এত ভবিষ্যতে আর এই ধরনের আয়োজন বারবার গরিব পারি, এই জন্য আর সমস্ত চিকিৎসক সমাজের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আমি আরও ধন্যবাদ জানাই যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার আর এই প্রোগ্রাম আয়োজন করিবার লাগে, আর তারা ব্যাগগুলোর আর বাংলাদেশ মেডিকেল চট্টগ্রাম শাখা তুন ধন্যবাদ জানাই। চট্টগ্রাম বিএমএর এই ধরনের অসাধারণ আয়োজনের সব সময় সঙ্গী হতে চাই, সাথী হতে চাই, আমি বিশ্বাস করি আগামীতেও তারা তাদের এই কার্যক্রমটি চালিয়ে যাবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার শেখ শফিউল আজম, বিএমএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডাক্তার মোহাম্মদ এহতেশামুল হক চৌধুরী, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডাক্তার শেখ শহীদুল্লাহ এবং সাচিপর চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ শরীফ সহ আরো বোধকেই শ্রীরাং উদ্যান আরা ওই মেজবান আয়োজন করি ইবা আর ডাক্তারল উর্গ মিলন মেলা। ডাক্তারল কিন্তু সবসময় রুগী টুগীর ব্যস্ত, তারা পরিবারের টাইম দিন না পারে, এবং এই বিএড এর মাধ্যমে কিন্তু আর ডাক্তারলের আনন্দ ফুর্তি করবে সুযোগ করে দিই। মাঝখানে হচ্ছে 2-3 বছর কোভিড হলে গরম ন যায়, কিন্তু এছাড়া গত প্রায় প্রত্যেক বছরই চট্টগ্রামের যে বিভিন্ন পর্যায়ে চিকিৎসক এবং চিকিৎসক পরিবার রুগ মিলন মেলা প্রায় আজ 3000-এর উপরে চিকিৎসক এবং চিকিৎসক পরিবার এনে একত্র হই। 12তম বিএমএ ডে উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম একলগে গজ্জে ব্যাগ ডাক্তার অলরে। দিনভর চলা এই আয়োজনত দেশের নাম করা বিভিন্ন মেডিকেল কলেজত্তু এড়ে আইসে অসংখ্য ডাক্তার অল বোধকে এসে পরিবার পরিজন লইয়েরে। এ সময় তারা হাসি গল্পে মাতি উঠে একে অপরের লগে। সি প্লাস টিভি চট্টগ্রাম।